এশিয়া কাপ ক্রিকেটে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসানরা। ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছেন সাকিবরা। ক্যান্ডির পাল্লিকেল স্টেডিয়ামে লঙ্কানরা 5 উইকেটে জয় পেয়েছিল টাইগারদের বিপক্ষে। এরপর বাংলাদেশ আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। সুপার ফোর প্রথম ম্যাচে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে 7 উইকেটে হেরে যায় হাথুরু সিংহের দল। তবে এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে জিততে বদ্ধপরিকর বাংলাদেশ। এদিকে শ্রীলঙ্কার সামনে ইতিহাস গড়ার হাতছানি। আজকে জিতলেই টানা 13 ওয়ানডে জিতবে লঙ্কানরা, তখন এককভাবে টানা দ্বিতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড হবে। ওয়ানডেতে টানা 21 ম্যাচ জয়ের রেকর্ড আছে অস্ট্রেলিয়ার। 2003 সালে এরপর 12টি করে জয় নিয়ে যৌথভাবে শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। লঙ্কানরা সুপার ফোরে পৌঁছেছে ভাগ্যের হাত ধরে। আফগানিস্তান শেষ ম্যাচে হিসাবে গরমিল না করলে তারাই লঙ্কানদের কাঁদিয়ে জায়গা করে নিতে পারত শেষ চারে। তাই এ ম্যাচ নিয়ে বেশ সতর্ক লঙ্কানরা।